এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট যাকে আমরা বলি তো আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট বলতে কি বুঝি আয়নিক প্রোডাক্টকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং আমরা যদি এ জি আই এর ধরলাম আয়নিক প্রোডাক্ট নির্ণয় করতে চাই তাহলে এটাকে আমরা কি পাই এ জি প্লাস প্লাস আই মাইনাস তো এটার আয়নিক প্রোডাক্ট হবে হচ্ছে আইনে যখন আমরা দ্রাব্যতার গুণফল বের করেছিলাম ঠিক সেরকমই এটা দেখতে যে এই দুটার ঘনমাত্রাকে আমরা কি করলাম গুণ করলাম তো এটা দেখে মনে হচ্ছে যে আমাদের কেআইপি এবং কেএসপি তো একই তাই না কিন্তু আসলে না কেআইপি এবং কে এসপি এক জিনিস না কারণ কি সোজা সাপটাভাবে বলতে গেলে যে যখন আমরা কেআইপির কথা বলি তখন আমরা দ্রাব্যতার কথা আমাদের কেআইপির ক্ষেত্রে আসবে না কেআইপি বলতে আমাদের বুঝাবে যে আমাদের ঘনমাত্রার গুণফল এখানে জাস্ট আমরা ঘনমাত্রাকে গুণফল করব গুণ করব। আমাদের এজি প্লাস আয়নের একটা ঘনমাত্রা থাকবে সেটাকে আমরা গুণ করবো সেটাকে আমরা গুণ করব কার সাথে আই মাইনাসের যে ঘনমাত্রাটা দেওয়া থাকবে তার সাথে অর্থাৎ আমরা দুইটা আয়নের জাস্ট ঘনমাত্রাকে গুণ করবো এক্ষেত্রে আমাদের দ্রাব্যতার বিষয়টা আসবে না সো এই বিষয়টাই জাস্ট আমরা মনে রাখবো আমি ধরলাম যে এজি প্লাসের একটা ঘনমাত্রা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং আই মাইনাসের একটা ঘনমাত্রা আছে 0.02 দুটাকে যখন আমরা গুণ করবো কেআইপি অর্থাৎ আমরা কি করব যে 0.01 এবং 0.02 পয়েন্ট এই দুটাকে যখন আমি গুণ করে দিব তখন বেসিক্যালি আমরা যে যেটা মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কেআইপি সো এটাই আমাদের কেআইপি এবং কেএসপি এসপি কীভাবে নির্ণয় করে সেটা আমরা আগেই জেনেছি যে কে হচ্ছে দ্রাব্যতার বিষয়টা চলে আসবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে বেসিক্যালি আমাদের যখন পাওয়ারের বিষয়টা আসবে আমরা যদি সি এ এফ টুর কথা বলি অর্থাৎ এক্ষেত্রে আমরা কী জানতাম আমরা যখন কে এসপি নির্ণয় করতাম তখন আমাদের কি হইতো যে আমরা এইটের দ্রাব্যতা জানি এস এটের দ্রাব্যতা ধরতাম কি টু এস এবং কি হইতো যে আমাদের এস হইতো গুণ হইতো টু এসের পাওয়ার আমরা কি দিতাম আবার টু দিতাম কারণ আমরা ওই সাম্যধুর থেকে জানি কিন্তু আমরা যখন সি এ এফ টু এর ক্ষেত্রে আমরা কি কী করবো আইপি নির্ণয় করবো আইপি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে ক্ষেত্রে আমাদের যেহেতু ঘনমাত্রার গুণ করতে হয় তাই ক্ষেত্রে আমরা কি করব সি এ প্লাস থাকবে এবং এফ মাইনাস এর উপরে টু হলো ঠিক আছে টু হইছে আমরা এসপির ক্ষেত্রে এভাবেই লিখি এটা ঠিক আছে কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এফের জায়গায় আমরা যেমন দ্রাব্যতার ক্ষেত্রে টু এস লিখতাম কিন্তু এটা কিন্তু এক্ষেত্রে হবে না এক্ষেত্রে কি হবে আমাদের এফের যে আয়নটা থাকবে এফের যে ঘনমাত্রার মানটা থাকবে আমি ধরলাম এফ মাইনাসের ঘনমাত্রার মান জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি এটা হয় যে এফ মাইনাসের ঘনমাত্রার মান জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং আমি ধরে নিলাম যে আমাদের সি এ প্লাসের ঘনমাত্রা ধরলাম জিরো পয়েন্ট জিরো টু রাইট তো এখানে কী হবে কে আইপির মান কী হবে কে আইপি হবে জিরো পয়েন্ট আমি কত ধরছিলাম জিরো পয়েন্ট জিরো টু ক্যালসিয়ামের জিরো পয়েন্ট জিরো টু ইন্টু আমাদের এখানে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল স্কোয়ার অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি কারণ আমরা এফ ধরছি জিরো পয়েন্ট জিরো ওয়ান আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমাদের দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আমাদের এখানে টু এর জন্য আমাদের এফ টু এর জন্য এফ টু অর্থাৎ মূল দুই থাকা সত্ত্বেও দুইটা এফ থাকা সত্ত্বেও আমরা পাওয়ার টু নিয়েছি ঠিক আছে কিন্তু এক্ষেত্রে আমরা যেমন টু এস নিতাম দ্রাব্যতার গুণ ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান নেওয়া লাগবে না এটা নিলে ভুল হবে এটা শুধু দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে আমাদের এক্ষেত্রে শুধু হোল স্কোয়ার নিলেই চলবে অর্থাৎ যে ঘনমাত্রা মানটা থাকবে তার হোল স্কোয়ার নিতে হবে কোনো টু দ্বারা গুণ করা লাগবে না অর্থাৎ সব ক্ষেত্রে আমরা যদি থ্রি থাকে সেক্ষেত্রে থ্রি দ্বারা গুণ করবো না অর্থাৎ আমরা যেভাবে দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে করি সেক্ষেত্রে সেভাবে অনেক গুণ ক্ষেত্রে করা লাগে না এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে আসলে আমাদের যখন কে অর্থাৎ আয়নিক গুণফল কে থেকে বড় হবে তখন কি হবে তখন হচ্ছে আমাদের অদক্ষেপ পড়বে এটা ইম্পর্টেন্ট তখন আমাদের কি হবে যে অদক্ষেপ পড়বে অদক্ষেপ পড়া মানে কি আসলে এই আমাদের যদি বেসিক ক্লিয়ার থাকে আমরা যদি জানি যে আসলে আমরা যখন দ্রাব্যতার ব্যাপারটা জেনেছিলাম বুঝেছিলাম তখন কিন্তু ওই দ্রাব্যটার ভিডিওটাতে খুব ভালো করে আমরা বুঝেছিলাম যে আসলে কখন অসম্পৃক্ত দ্রব্য হয় কখন সম্পৃক্ত দ্রব্য হয় কখন অতিপৃক্ত বা অদক্ষেপ পরে রাইট তো এই বিষয়গুলো যদি আমরা আসলে বুঝি তাহলে এইগুলো ব্যাপার না কেন ব্যাপার না আমাদের কেএসপি মানে কি কেএসপি মানে হচ্ছে যে আমাদের দ্রাব্যতাকে মিন করছে তাই কেএসপি মানে কি দ্রাব্যতার গুণফল এবং কেআইপি কি মিন করছে কেআইপি মিন করছে যে আমাদের যে পুরা প্রোডাক্টের যে ঘনমাত্রা আছে ঘনমাত্রার গুণফল আমরা করছি ঘনমাত্রা যখন আমরা কি জেনেছিলাম যে আমাদের একটা পাত্র আছে এই পাত্রে আমাদের ঘনমাত্রা যা খুশি তাই হতে পারে আমি ধরলাম যে এই পাত্রে আমাদের তিন মোল পার লিটার হচ্ছে আমাদের হচ্ছে তিন মূল পার লিটার হলো আমাদের দ্রাব্যতা সরি পার লিটার হচ্ছে আমাদের আমাদের এবং ফল এখানে ফোর মূল পার লিটার হচ্ছে আমাদের ঘনমাত্রা ফোর মূল পার লিটার হচ্ছে ঘনমাত্রা তাহলে কি হবে আমাদের তিন মূল পার লিটার হচ্ছে এখানে দুর্বভিত হবে এবং এক মূল পার লিটার যেটা থেকে যাবে সে এক মূল পার লিটার কিন্তু আমাদের এখানে অর্ধকে হিসেবে থাকবে সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কথা এই চার মোল পার লিটার এটাকে আমাদের বোঝাচ্ছে হচ্ছে ঘনমাত্রা এবং কেআইপি দ্বারা বেসিক্যালি ঘনমাত্রা গুণ ফলকে যেহেতু বোঝায় তাই আমাদের ঘনমাত্রা যদি বেশি হয় এখানে ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে কীভাবে আমাদের আমাদের দ্রাব্যতার গুণ ফল সেক্ষেত্রে যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ পড়বে তো আমরা বুঝতে পারছি আশা করি ব্যাপারটা ঠিক একইভাবে যখন আমাদের কে আইপি সমান হচ্ছে কে এসপি হবে তখন সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো কি সম্পৃক্ত দবন অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সম্পৃক্ত দবনের সৃষ্টি হবে আবার যখন কেআইপি ইজ লেস দ্যান হবে কে এস পি তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে অসম্পৃক্ত দবন সৃষ্টি হবে অর্থাৎ সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ তো পড়বেই না বরং দ্রবণই তৈরি হবে না একটা একটা অর্থাৎ আমাদের মিশে সম্পৃক্ত হবে না আমাদের পদার্থটা পানির সাথে মিশতে পারবে না তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আয়নিক গুণফল এবং আহ দ্রাব্যতা গুণফলের মধ্যে যে রিলেশনগুলা এবং এখান থেকে আমরা অনেকগুলো ম্যাথ খুব সহজেই সমাধান করতে পারি